আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত হ্যালো বিওয়ার্স আজ একুশে ফেব্রুয়ারি ইংরেজি দু হাজার একুশ সাল মাত্র কয়েক ঘন্টা আর এই মাত্র কয়েক ঘন্টায় কুয়েত সরকারের সিদ্ধান্ত পরিবর্তন আর এই সিদ্ধান্ত পরিবর্তনে অনেকটা মাথার উপর বজ্রপাতের মতো অবস্থা মধ্যপ্রাচ্যে আটকে থাকা প্রবাসীদের যারা দীর্ঘদিন থেকে অপেক্ষায় আছে কুয়েতে প্রবেশ করবে কুয়েতে নিষেধাজ্ঞার ফলে আটকে থাকা এসব প্রবাসীরা দুবাই এবং তুরস্কে দীর্ঘদিন হোটেল ভাড়া দিতে দিতে প্রায়। দেশ থেকে টাকা আনতে আনতে পথের ফকির হওয়া অবস্থা ঠিক সেই পরিস্থিতিতেও কুয়েতের সর্বশেষ ঘোষণা অনুযায়ী তারা কুয়েতে প্রবেশ করতে পারবে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন খরচ দিয়ে কিন্তু না সেটাও বন্ধ করে দিল কুয়েত সরকার মাত্র কয়েক ঘন্টার মাঝে কুয়েত সরকারের থ্রি সিক্সটি ডিগ্রির মতো এরকম সিদ্ধান্ত কীরকম অমানবিকতা যারা মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে অবস্থান করছে তারাই জানে অনির্দিষ্ট সময়ের জন্য আজ নবীদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করছে কুয়েত বিমানবন্দরের সিভিল এভিয়েশন ঠিক কয়েক ঘন্টা আগেও তাদের ঘোষণা ছিল একুশে ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে কুয়েতে প্রবেশ করতে পারবে কিন্তু না সেটা একুশে ফেব্রুয়ারি আসার মাত্র কিছুক্ষণ আগেই আবারও বন্ধ করে দিল শুধুমাত্র কুয়েতের বাইরে থাকা কুয়েতিরা দেশে ফিরতে পারবেন তাদেরকে নিজ খরচে সাত দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং সাত দিন হোম কোয়ারেন্টাইনে আজ প্রবেশ করতে যেহেতু দেবেই না তাহলে এত নাটক করার কি দরকার ছিল দীর্ঘদিন থেকে আটকে থাকা প্রবাসীরা বিশেষ করে যেসব দেশের সরাসরি কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা তৃতীয় দেশের চোদ্দ দিন থেকে কুয়েতে প্রবেশ করতে পারবে এরকম একটা সুযোগ দিয়ে আসছিলো কুয়েত অনেক দিন থেকে কিন্তু কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতির অবনতির ফলে হঠাৎ করেও সেটার উপর নিষেধাজ্ঞা জারি করে যেটা শেষ হওয়ার কথা ছিল একুশে ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারি শেষ হওয়ার পর থেকেই এসব প্রবাসীরা যারা দীর্ঘদিন কারোর দু মাস কারোর দেড় মাস কারোর এক মাস দুবাইতে হোটেল ভাড়া দিয়ে অপেক্ষা কিন্তু না তাদের আর কুয়েত প্রবেশ করা হলো না কুয়েত সিভিল এভিয়েশনের নতুন আপডেট অনুযায়ী যে ডিগ্রি জারি করেছে তাতে করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তৃতীয় দেশ থেকে সরাসরি কুয়েত প্রবেশ করতে পারছেন না কোনো দেশের প্রবাসীরা শুধুমাত্র কুয়েতিরাই এ সুযোগ পাবে দুবাইয়ে আটকে থাকা যেসব প্রবাসী বাংলাদেশিরা অপেক্ষা করছে জানি না তাদের ভাগ্যে কী আছে তারা দুবাই হয়ে আর কবে কুয়েতে প্রবেশ করতে পারবে যেহেতু আপনারা জানেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে কুয়েতের যে অবস্থা বা মধ্যপ্রাচ্যের দেশগুলির প্রতি প্রতিনিয়ত যেসব আপডেট সে আপডেট অনুযায়ী কুয়েত প্রবেশ করা যে সংশয় বা সংখ্যা জানি না কবে শেষ হয় জানি না এই মধ্যপ্রাচ্যে আটকে থাকা বাংলাদেশি ভাইদের কী পরিস্থিতি বিরাজ করছে বা তাদের জন্য কি অপেক্ষা করছে আমরা আশা করছি কূটনীতিক কোনো সমাধান আমাদের সরকারি ব্যবস্থা হয়তোবা এই আটকে থাকা প্রবাসীদের জন্য কোনো একটা রাস্তা বের করতে পারবে অনথায় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আটকে থাকা প্রবাসীরা বিটে বাড়ি বিক্রি করেও কুয়েত প্রবেশ করার কোনো সুযোগ হয়তো বা হবে না এটা ছিল সিভিল এভিয়েশনের কুয়েতের আজকের সর্বশেষ আপডেট আপনারা দেখছেন রিজুয়ানুল আবিদ আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা কোন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ